আসসালামু আলাইকুম আদাব, সম্মানিত উপস্থিতি, বৃহত্তর গাজী টাকা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত যাকে ঘিরে আজকের এই আয়োজন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত, আগামী বড়লেখা উপজেলা পরিষদের নির্বাচনে 8ই মে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আপনাদের সকলের সুপরিচিত জনাব আজিজউদ্দিন চেয়ারম্যান সাহেব, উপস্থিত বড়লেখা থেকে আগত আমার পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত বৃহত্তর গাজী টেকার পিতৃতুল্য মুরব্বিয়ান যুবকবৃন্দ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলবো, আজকে আমরা সন্ধ্যা 7 ঘটিকা থেকে এখানে অপেক্ষমান ছিলাম, বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে, এই পার্শ্ববর্তী ওয়ার্ডের বিভিন্ন স্থানে ইলেকট্রিসিটি ছিল, কিন্তু এই স্কুলের ওইখানে আজকে কেন ইলেকট্রিসিটি বন্ধ করা হয়েছিল আমি ডিজিএম সাহেবকে বলেছিলাম, জনাব সব জায়গায় ঠিক আছে, 20 মিনিট আগেও কারেন্ট ছিল, তারপরে কেন থাকবে না, প্লিজ দয়া করে আপনি ডেফিনেশন দিয়ে কোথায় সমস্যা আছে সেটা আমাদেরকে বলেন, আমরা সেখানে গিয়ে দেখব আসলে কাদের হাত এখানে আছে আপনারা সবাই জানতে পারতেছেন। গাজী টেকায়, বৃহত্তর গাজী টেকায় যাতে জনসমাগম মানুষের চক্ষুর সামনে না আসে, সে কারণেই এই বড়লেখাকে যারা কুক্ষিগত করে রেখেছেন, বড়লেখার মানুষের বাক স্বাধীনতায় তারা বন্দী করে রেখেছেন, তারাই সেই কাজটুকু করতেছেন। আমি আশা রাখব আগামী দিন আপনাদের সুষ্ঠু রায়ের মাধ্যমে বড়লেখা উপজেলাবাসী যাদের কারণে নিষ্পেষিত তাদের কবল থেকে পরিত্রাণের জন্য আগামী মাসের 8 তারিখে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আপনাদের সুষ্ঠু সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আপনারা শ্রদ্ধাভাজন আজিজউদ্দিন চেয়ারম্যান সাহেবকে নির্বাচিত করবেন। আমি দুটি কথা বলবো, আপনাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে, অনেকেই বলতেছেন আমরা সবাই ভোট দেব কিন্তু আপনারা কি ধরে রাখতে পারবেন, অনেক জায়গায় অনেকে এরকম কথা বলে থাকেন। আমি আপনাদেরকে বলবো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসন সবাই এই উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেটা আশ্বাস দিয়েছেন, আমরা বিভিন্ন মহলের অত্যন্ত সবার সাথে কথা বলেছি, সবাই আশ্বস্ত করেছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচন জিরো টলারেন্সে হবে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বড়লেখা উপজেলায় যদি আমরা 7 ভাই থেকে আমরা 7 ভাই লাশ হয়ে যাই, তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি আমরা বেঁচে থাকি তাহলে বড়লেখার কোন অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলবো, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে লাইভ হচ্ছে, আমি দেখতেছি সরকারি বরাদ্দ আসতেছে, সরকারি বরাদ্দ নীতিগতভাবে বন্টন করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের মাননীয় এমপি মহোদয় সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেবদের, এটা আসলে কারো পৌত্রিক সম্পদ নয়, এটা বড়লেখার জনগণের সম্পদ যা সরকার থেকে এসেছে। আজকে দেখলাম পাকশাইলে একটি রাস্তার কাজ চলতেছে যেখানে লাইভ করে বলা হচ্ছে এটা উপজেলা চেয়ারম্যান সাহেব দিয়েছেন, অথচ উপজেলা চেয়ারম্যান সাহেবের কোনো বরাদ্দই পিচ রাস্তা হতে পারে না, যেটা অনেক আগে থেকেই আমাদের এমপি মহোদয়ের দেয়া, এমপি মহোদয়ের দেয়া এই রাস্তাকে কনভার্ট করে কে বা কারা এখানে মানুষকে ভুল বোঝানোর জন্য এমনটা করতেছে সেটা আসলে আমার আদৌ বোধগম্য হচ্ছে না। আপনারা জেনে থাকবেন আজ থেকে 2 দিন আগে লোগাটিতে অনেক জায়গায় রাস্তার পাশে ইট বিছানো হয়েছে, ইট ফেলে রাখা হয়েছে, নির্বাচনী আচরণ বিধিতে এটা স্পষ্টভাবে লেখা আছে নির্বাচনের সময় যেন কোনো সরকারি বরাদ্দ কোনো প্রার্থীর নামে দেওয়া না হয়। আমি আশা রাখবো আমার লাইভ যদি প্রশাসনের কেউ দেখে থাকেন তাহলে এটার বিহিত ব্যবস্থা নেবেন। আর একটি কথা বলবো, ইতিপূর্বে আপনারা 5 বছর দেখেছেন সুয়েব সাহেব কিভাবে মানুষের হাতে পায়ে ধরে নির্বাচিত হয়েছিলেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি উনার নির্বাচনের প্রধান আহ্বায়ক ছিলেন বড়লেখা উপজেলার এবং সেক্রেটারি হিসাবে ছিলেন আমার শ্রদ্ধাভাজন জনাব আহাদ ভাই, উনারা দুজনই আজকে কেন উনার সাথে নেই, উনি যদি 5টি বছর ভালোভাবে এই বড়লেখা উপজেলার সবাইকে সার্ভিস দিতেন তাহলে উনারা তো আজকে নির্বাচন করতে আসতে হতো না। আমি আশা রাখবো আপনারা সবাই
ঐক্যবদ্ধভাবে বড়লেখা উপজেলার প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধভাবে এই নিষ্পেষিত নিপীড়িত মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে 8 তারিখে মোটরসাইকেল মার্কায় বুট দিয়ে বুট বিপ্লবের মাধ্যমে আজিরুদ্দিন চেয়ারম্যান সাহেবকে নির্বাচিত করবে। আরেকটা কথা বলি, ইতিপূর্বে জেলা পরিষদ নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিভিন্ন দেশ থেকে টাকা কালেকশন করে আমার এক ভাইয়ের জন্য আনা হয়েছিল এবং সেই টাকাগুলো আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেব জেনেছিলেন জনাব সোহেব আহমদ নিজ হাতে বড়লেখা উপজেলার অনেক সম্মানিত সদস্য এবং সদস্যদেরকে জোর করে ওনার বাড়িতে এনে দিয়েছিলেন। তারা ইচ্ছাকৃতভাবে নেওয়ার জন্য বারবার নিষেধ করার পরেও উনি জোর করে ওদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। আমার কাছে প্রমাণ আছে, কেউ যদি মনে করেন আমি মিথ্যা বলতেছি, আমি বলতেছি উনি নির্বাচনের জন্য, শিপলুবাইয়ের নির্বাচনের জন্য উনি অনেকের হাতে টাকা দিয়েছিলেন। শিপলুবাই যখন নির্বাচিত হতে পারেননি তার ঠিক পরের দিন প্রত্যেককে ফোন করে বাধ্য করে সে টাকাগুলো রিটার্ন এনেছিলেন। আমি আশা রাখবো আপনারা সবাই সচেতন, উনাদের অনেক টাকা পয়সা আছে, বিভিন্নভাবে এই নির্বাচনের জন্য কালো টাকা ব্যয় করবেন। আপনারা অবশ্যই সচেতন মানুষ, আপনারা সবাইকে উনি চেষ্টা করবেন বিভিন্নভাবে লোভ দেখিয়ে টাকার মাধ্যমে পেশি শক্তির মাধ্যমে আপনাদেরকে উনার পক্ষে নেওয়ার জন্য। কিন্তু আপনারা মনে রাখবেন উনার পরাজয় নিশ্চিত, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব এবং উনি পরাজিত হলেই পরের দিন থেকে আবার টাকা কালেকশন করার, যে টাকাগুলো মানুষকে দিয়েছেন আমি 100% বলতে পারি উনি আবার সেই টাকাগুলো ব্যাক করার জন্য উনার গুন্ডা বাহিনীকে লাগিয়ে দেবেন। সুতরাং আমরা সবাই সচেতন হয়ে এ বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবো। আরেকটা বিষয় হচ্ছে, আজ দুদিন থেকে শোনা যাচ্ছে যে আমাদের অনেক প্রার্থীরা নির্বাচনে পরাজিত নিশ্চিত জেনে বিভিন্ন জায়গায় গিয়ে চোখ বন্ধ করে পায়ে ধরে বলতেছেন আমি অতীতে যে ভুল করা করেছি দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষের মন জয় করার জন্য আমি একটি কথা বলবো, যারা খুব সহজেই নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে পায়ে ধরতে পারে তারা খুব সহজেই আবার পুনরায় ওই সব সম্মানিত মানুষকে আমরা চাই না আবার কোনো মানুষ চরতাপ্পল খাক। বড়লেখা উপজেলাবাসী শান্তি চায়। আমি আশা রাখবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে যেভাবে বৃহত্তর গাজী টেকাবাসী অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে আমাদেরকে বরণ করে নিয়েছেন, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ যদি আল্লাহ ছায়ার মতো হয়ে থাকবো সেই কথা ব্যক্ত করে আমার কথাগুলো এখানে শেষ করছি। যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।